এখন কলকাতা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব গোয়ায় বড় চমক তৃণমূলের লিয়েন্ডার নাফিসা কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে মমতা জবাব অধীরে এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা আলোচনার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন গোপাল মণ্ডল রাহুল চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদেরকে স্বাগত আমাদের এই আলোচনায় আলোচনায় আসবো কিন্তু তার আগেই আপনাদের দেখাবো যে ছবি তৃণমূলে আজকে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলী লিয়েন্ডার পেজ এই মুহূর্তে যোগ দিলেন সেই মুহূর্তের ছবি দেখছেন আপনারা যোগ দিয়েছেন নাফিসা আলী ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে অসমে উত্তরপ্রদেশে আমার সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে এরকম করলে তোরা মুছে যাবে গোয়ায় দলীয় বৈঠকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণ বিজেপির I am not going to be the chief minister of Goa, but I want to see that there must be a system, the policy, the mechanism, the anti-corruption, corrupt government. If I go, our party go, agar hum Tripura jate hai, toh pitta hai. Assam jate hai, toh jaane nahi dete hai. UP jate hai, toh Lakhimpur mein ghatna ghata, toh gya toh jaane nahi dete, chupa ke hum log hamara MP logon ne kiya. If I come to Goa, they deface my poster. अरे भाई आप deface कर लो, करते करते कब आप deface हो जाओगे इंडिया से, तो आपको पता चलेगा। But what they are doing will not take revenge like this. We will work for the people. और दिल्ली का दादागिरी नहीं चलेगा। We want to see strong union of states. The states should be strong. এই কথাগুলো মমতা ব্যানার্জি এই জন্য বলেন যে উনি ভারতবর্ষের যে সাংবিধানিক যে স্ট্রাকচার আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেই পরিকাঠামোকে মানতে চান না দিল্লি আমাদের রাজধানী দিল্লিতে রাজধানী নরেন্দ্র মোদী তৈরি করেননি বহু আগে থেকেই আমাদের যারা সংবিধান প্রণেতা তাদের সময় থেকে দিল্লির রাজধানী আছে স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের সমস্ত নিয়মকানুন মেনে চলা আমাদের রাজ্যগুলোর মধ্যে ও রাজ্যগুলোর কর্তব্যের মধ্যে পড়ে অধিকারের মধ্যেও পড়ে স্বাভাবিকভাবে দিল্লি কোনো দাদাগিরি থাকে না কিন্তু দিল্লির নিয়মকানুন যদি মেনে না চলি তাহলে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য না বাংলাদেশের অঙ্গরাজ্য সেই কোনো পার্থক্য থাকবে না মমতা ব্যানার্জি এবং তার পরিবার দিল্লিতে ক্ষমতায় বসবেন তার মনের এই বাসনা আমি রাহুলদার কাছে শুরুতেই আসবো রাহুলদা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গোয়া গেলেন তিন দিনের সফর তার অন্যদিকে আজকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি বলছেন কোন রকম কোন যুক্তরাষ্ট্রীয় কাঠামোই মানেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই তো অদ্ভুত কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে এখানে তাদের বিজয় থামিয়ে দিয়েছে এবং এটা সারা ভারতবর্ষের কাছে বার্তা গেছে যে নরেন্দ্র মোদীর ঔদ্ধত্য এবং অমিত শাহের যে ঔদ্ধত্য নিয়ে সারা ভারতবর্ষে শাসন করার যে পরিকল্পনা পরিচয় বা চক্রান্ত করেছিল সেটাকে বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহায় হয়ে চাইছে সারা ভারতবর্ষে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদের অবসান ঘটুক তো মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন যেতেই পারেন এবং তাতে এত ভয় পাওয়ার কি হলো পাপিয়া আমি তো বুঝতে পারছি না এরা এত ভীত সন্ত্রস্ত কেন কেন হোর্ডিং ছাড়া হচ্ছে কেন আটকানো হচ্ছে কেন ত্রিপুরা মারা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না কারণটা কোথায় সমস্যা কোথায় রাহুল একটা কথা বলছে কেন ভয় পাচ্ছে বিজেপি কেন আটকানো হচ্ছে ভয় কিছু নেই এখানে মানুষ ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে না বিজেপি নেতৃত্ব ভয় পাচ্ছে না দেখুন মমতা ব্যানার্জি তিনি সর্বাধিক ক্ষেত্রে একটা ফেডারেল ফ্রন্ট তৈরি করে কাদের প্রতিনিধিত্ব করতে চাইছেন বিজেপির বিজেপি কোনো এ বিষয়ে চিন্তিত নয় তাহলে প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিকল্প তৈরি হচ্ছে কংগ্রেসের সর্বত রাজনীতিতে কংগ্রেসের বিকল্প ইউপির একটা বিকল্প ফল তৈরি করতে চাইছেন বিজেপির কোনো মাথা ব্যথাই নেই এখানটাতে আর দ্বিতীয় কথা হচ্ছে রাহুল যে কথাটা বলছেন যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমরা পশ্চিমবঙ্গে তালিবানি সরকার উপভোগ করছি আমি বলি গোপাল দেখো খুব ভালো বললেন তো আমি বলি আমি একটা কথা ভাবুন যে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য ওই 5 ফুট 2 ইঞ্চি মহিলাকে হারানোর জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুরো কেন্দ্রকে শক্ত হয়েছি আমরা আরে শুনুন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন 7 বছর ধরে বিজেপির বিরুদ্ধে লড়তে নেমে হারছে কংগ্রেস নিজেদের বিধায়কদের নিয়ন্ত্রণ করতে পারে না তৃণমূল রক্ত দিয়ে লড়াই করবে গোয়ায় বিজেপির পাশাপাশি কংগ্রেসকে এভাবেই চড়াশুরে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী দেখুন
আপনি দালালি করছেন বিজেপি সবাই দেখতে পাচ্ছে। গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ কংগ্রেসকে, পাল্টা মোদি দিদি আঁতাতের অভিযোগ অধীর চৌধুরীর। মোদি আর দিদির মতন রাজনীতির আলখাল্লা গায়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করার যারা খেলা করছেন তাদের দয়াতেই দল ভাঙাভাঙি হয়। আমাদের দলের বিধায়ক বিজেপিতে গেছে গোয়াতে, আমাদের দলের বিধায়ক তৃণমূলে গেছে বাংলায়, ব্যাপারটা তো এক। তাহলে কি কথা দিতে পারেন যে আপনার দলের বিধায়করা আরব সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবে তো মোদির পা ধরবে না? আপনি বিজেপি দালাল সবাই দেখতে পাচ্ছেন, বিজেপি আপনাকে সুপারি দিয়েছে প্রশান্ত কিশোরের মাধ্যমে যে কংগ্রেসটাকে দুর্বল করতে হবে, বিজেপি না হলে শক্তিশালী হবে না। অঙ্ক কি বলছে? কংগ্রেস দুর্বল হলে বিজেপি শক্তিশালী হবে। আপনি কি করছেন? সেই কাজটা করছেন। গোয়ায় জমি তৈরির চেষ্টা করার ক্ষেত্রে তৃণমূল সবসময় কংগ্রেসের দলছুটদের অগ্রাধিকার দিয়ে এসেছে। 2012 সালে প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উইলফ্রেড ডিসুজার নেতৃত্বে গোয়ায় বিধানসভা ভোটে লড়েছিল তৃণমূল। 2014 লোকসভায় গোয়ায় মাটি তৈরি করতে দক্ষিণ গোয়া কেন্দ্র থেকে প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চির আলেমাকেও প্রার্থী করেছিল তৃণমূল। এবার 2022 বিধানসভা নির্বাচনে আরেক প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো নেতৃত্বে লড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদিও ভোটের ফল বলছে এখনো পর্যন্ত তৃণমূলের গোয়া অভিযান কোনোদিনই সাফল্যের মুখ দেখেনি। 2012 বিধানসভা ভোটে গোয়ায় 40টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টিতে লড়াই করেছিল তৃণমূল। সবকটি আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2014 লোকসভা ভোটে দক্ষিণ গোয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী চার্চিল আলেমাও মাত্র 11,941 ভোট পেয়ে শোচনীয়ভাবে পরাজিত হন, তার জামানত বাজেয়াপ্ত হয়। এবার গোয়ায় জমি তৈরির তৃতীয় চেষ্টায় বর্ষিয়ান লুইজিনহো ফালেইরো তৃণমূলকে কতটা সাহায্য করতে পারেন তার উত্তর সময়ই দেবে। তবে এবার যে তৃণমূল ছাপ ফেলতে মরিয়া তার প্রমাণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়া। ভারতবর্ষের কংগ্রেসকে দিদি আর আপনার মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর ধ্বংস করতে পারবে না। আপনি যতই গোয়া যান আর আপনি যেখানেই যান, গোয়ায় যান, ভোট লড়ুন, হুক্কা হুয়া করুন, চলে আসুন। শেষ লোকসভা নির্বাচনে গোয়ার দুটি কেন্দ্রের মধ্যে একটিতে জয়ী হয় কংগ্রেস, আরেকটিতে বিজেপি। গোয়া ছোট্ট রাজ্য হওয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি কিংবা গোয়া ফরওয়ার্ড পার্টির মতো স্থানীয় ছোট দলগুলিও অনেক সময় সরকার তৈরির সময় ফ্যাক্টর হয়ে ওঠে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গোয়ায় ঝাঁপাচ্ছে। এখন প্রশ্ন হলো, তৃণমূল কিংবা আপ কি গোয়ায় ক্ষমতা দখল করতে পারবে, নাকি তাদের ভোট কাটাকাটির ফলে অন্য কেউ লাভবান হবে? আর তেমনটা হলে গোয়ায় ভোট কাটাকাটিতে লাভ কার? এসব প্রশ্নের উত্তর দেবে সময়। আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী, রিপোর্ট এবিপি আনন্দ। বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, গোয়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপিকে আক্রমণ করেছেন, তেমন কংগ্রেসকেও চড়া সুরে আক্রমণ করেছেন। কংগ্রেস বলছে এটা একটা ডিল হয়েছে, পুরোটাই বিজেপির, বিজেপিকে সুবিধে করে দেওয়া, লাভ কার? দেখো, গোয়াতে মোট ভোটারের 34% হলো খ্রিস্টান ভোটার। এই খ্রিস্টান ভোটার অ্যান্টি বিজেপি ভোটার এবং মূলত কংগ্রেস ভোটার। আর অন্যদিকে প্রায় 64-65% ভোটারই হলো হিন্দু ভোটার, যাদের উপর বিজেপির প্রভাব আছে এবং মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টিরও একটা প্রভাব আছে। ফলে এইটা সম্ভাবনা, অনেকগুলো সম্ভাবনা আছে। তার মধ্যে বড় সম্ভাবনা যেটা, যে খ্রিস্টানদের ভোটটা যদি স্প্লিট হয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস আপ বা অন্য যে ছোট ছোট দলগুলো আছে তাদের মধ্যে যদি স্প্লিট হয়, ডেফিনেটলি তার সুবিধে একটা তৃণমূল বিজেপি হবে।
এবং বিজেপি আমি গোয়াতে প্রতিনিয়ত খবর রাখছি, আমাদের শিক্ষকরা ওখানে আছেন, তাদের মাধ্যমে আমি জানতে পারছি যে বিজেপি অত্যন্ত প্রফুল্ল, মানে খুশি। তার কারণ বিজেপি সরকার খুব ভালো চলছিল না, বিজেপি মনে করছে যে বিরোধী ভোটের যে বিভাজনের সুযোগ তারা পাবে এবং তার ফলে গোয়ার তাদের জয় অনেক সহজ হতে পারে, এটা কিন্তু বিজেপি মনে করছে। একই সাথে প্রশ্ন দ্বিতীয় যে সম্ভাবনার কথা, সেটা হলো যে তৃণমূল কংগ্রেস কার্যত কংগ্রেসকে বিরোধিতা করে কংগ্রেসের বিকল্প শক্তি হতে চাইছে। যদি সত্যিই সেটা সম্ভব হয় তাহলে আরেকটা যুগান্ত, মানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস এবং ভারতের বিরোধী দলগুলো। তার কারণ তৃণমূল কংগ্রেস চাইছে কি, তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত প্রধান আক্রমণ করছে কংগ্রেস দলকে এবং মনে কর তারা এমন ভাবে তারা প্রচার করছে যে কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসই বিজেপির বিকল্প, এরকম একটা ভাবনা তারা সর্বত্র সর্ব জায়গায় কিন্তু প্রচার করে বেড়াচ্ছে। এতে দুটো সম্ভাবনার কথা আমি বললাম, হয় বিরোধী ভোট বিভাজিত হয়ে নরেন্দ্র মোদী হই হই করে জিতবেন 2024-এ, আর না হলে কংগ্রেসকে টেক ওভার করে। না না, একটা প্রশ্ন হচ্ছে যে কথাগুলো এই মতো অধীরবাবু বললেন, অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের অবস্থা খুব খারাপ, তো অধীরবাবুর মাথা ঠিক নেই। এখন প্রথম কথা হচ্ছে, প্রথম হবে যে বিএসপি মানে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে কংগ্রেসের ভূমিকা, বিএসপি বিধায়কদের কারা ভাঙিয়ে নিচ্ছে, পাঞ্জাবে দাঁড়িয়ে কংগ্রেসের ক্ষয় দেখে আমি সবচেয়ে লাভবান হচ্ছে, বিহারে দাঁড়িয়ে কংগ্রেসের ভূমিকা কি, বাকি রাজ্যগুলো দেখুন কংগ্রেসের ভূমিকা কি, এবং যেসব রাজ্যে ভারতীয় জনতা পার্টি জিতেছে প্রত্যেক রাজ্যে কংগ্রেস ছিল তার জায়গায়, মহারাষ্ট্রের শিবসেনার মতো দলের সঙ্গে হাত মিলিয়েছে। তো কংগ্রেস আজকে কোন লজ্জায় কোন মুখে কথাগুলো বলছে, আর উল্টো দিকে বিজেপিকে যদি প্রতিহত করতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস, সেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। গোপালবাবু প্রতিক্রিয়া দেবেন, একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকবে।